বোরখা পরা মেয়েগুলো দেখেন রাস্তাঘাটে ওই যে নায়কের হাত ধরে চুমু খাচ্ছে। অনলাইনে দেখে আসলাম, যে বলছিলাম যে সব বোরখা পরা মেয়ের মধ্যেই দিনদারিটা থাকে না, সব বোরখা পরা মেয়ের মধ্যেই কিন্তু দিনদারিটা থাকে না, তো বোরখা থেকে পাগল হওয়ার দরকার নেই। এবং সে বলছে আমার জীবন সার্থক। মানে একজন গায়রাম আরাম ব্যক্তিকে, ফিল্ম স্টার একজন গায়রাম আরাম ব্যক্তি, তাকে সে হাত ধরে চুমু খেয়ে বলছে তার জীবন সার্থক। তাহলে কোন প্রজন্ম লালন করে কবর যাচ্ছে ওরা চিন্তা করেনি? আর যার হাতটা ধরে এই কাজটা করছে সে আবার মাথায় হাত বুলাই দিচ্ছে, মা ভালো থাকে, আশ্চর্য একটা বিষয়। আর এগুলো আমরা প্রমোট করছি অনলাইনের মধ্য দিয়ে, যে কোনো অনলাইনে দেখবেন এটা চলছে রাতারাতি। মানে এগুলো উস্টানো হচ্ছে আপনার, আমাদেরকে শোনেন, আমাদেরকে এগুলো এইসব পাপের মধ্যে এমনভাবে নিয়ে আসা হচ্ছে যে মনে হচ্ছে এগুলো স্বাভাবিক। একসময় একটা মেয়ে যদি রেপ হতো মানুষের মাথা ব্যথা শুরু হয়ে যেত, অফিস আদালত কোর্ট কাচারি করে একাকার করে ফেলতাম। এখন রেপ হতে 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 মনে হয় এটা স্বাভাবিক। আগে একটা মানুষ মদ পান করলে তার মধ্যে একটা ফিলিংস থাকতো আমি খারাপ কাজ করছি, এখন এই মদকে প্রমোট করতে করতে মদটাকে এত ইজি করে ফেলা হচ্ছে মনে হচ্ছে স্বাভাবিক বিষয়। মানুষ খুন করাটা, আগে একটা মানুষকে খুন করলে মানুষ মনে হতো যেটা এটা বিশাল পাপ একটা, সমাজের মানুষ ওর দিকে খারাপ চোখে তাকায় থাকতো। খুন হতে 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 মানুষ মিডিয়াটাকে প্রমোট করছে, করতে করতে নর্মাল। এই পাপগুলোকে নর্মাল করে ফেলার ট্রেন্ডটা মিডিয়ার মধ্য দিয়ে করা হয়েছে, স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে সবকিছু। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সকে আগে মানুষ লুকায় লুকায় করতো, চিঠি দিলেও লুকায় লুকায়, যেটা কেউ জানতে না পারে, এখন ওপেন রাস্তায় সব। মানে এটা নর্মাল করে ফেলা হচ্ছে, আরও যে কী হবে সামনে আল্লাহ ভালো জানে। সুবহান আল্লাহ, যারা বড় বড় শহরগুলোতে থাকি তাদের তো মানে দিন শুরু হয় আল্লাহর নাফরমানি দিয়ে, আর রাত আসে মানুষের গজব দিয়ে, মানুষের অভিশাপ দিয়ে। মেয়েরা আগে যদি বেপর্দায় চলতো লজ্জা করতো, একটা লজ্জাবোধ ছিল, যে একটা লজ্জা লাগতো যে না আমি খারাপভাবে চলছি, মানুষ আমাকে দেখছে কেমন লাগছে। এখন দেখবেন ও গেঞ্জি পরে হাঁটছে, কোনো ফিলিংস নাই, স্বাভাবিক, এখন নর্মাল করে ফেলা হচ্ছে এগুলো সবকিছু। এখন দেখবেন মেয়েদেরকে, ছোট ছোট মেয়েগুলোকে রেপ করা হচ্ছে, ছোট ছোট বাচ্চা মেয়ে, দেখবেন কয়েকদিন পর এটাও স্বাভাবিক হয়ে যাবে। প্রতারণা, আগে মানুষ প্রতারণা করলে মানুষ মনে করতো যে আমি, আমাকে মানুষ প্রতারক মনে করতে পারে, একটা চক্ষু লজ্জা কাজ করতো, এখন সে চক্ষু লজ্জা নাই, নর্মাল। ঘুষ নেওয়াটাকে মানুষ মনে করতো আগে যে কেউ জানতে পারলে হয়তো সমস্যা, আর নর্মাল, এখন নিতেই পারে, ঘুষটা হবে না তোমার জন্য। করাপশনে মানুষ গেলে মানুষ ভয় করতো, যদি যদি জেনে যায় আমার চাকরি থাকবে না, এখন নর্মাল। ও বড় করাপ্টেড, তার চেয়ে ছোটটা আরেকটু কম, তার চেয়ে ছোটটা আরেকটু কম, একটা চক্র সব কিছু, এভরিবডি ইনভলভ, এগুলো টপ টু বটম সবাই ইনভলভ। এরকম সিচুয়েশনে আমরা কিভাবে দিন নিয়ে পালন করবো যদি শক্ত না হয়ে সব চলে যাচ্ছে, আজ থেকে সব চলে যাচ্ছে। একটা সময় ছিল মুসলিম, একজন মুসলিম ব্যক্তিকে অন্যায়ভাবে মেরে ফেলবে, একজন মুসলিম নারীকে অন্যায়ভাবে রেপ করবে, মানুষ চিন্তাই করতে পারবে। একজন মুসলিম নারীর সম্ভ্রম বাজানোর জন্যে এই ভারতবর্ষে সশস্ত্র যুদ্ধ হয়েছে বিন কাসিমের নেতৃত্বে, একটা মেয়ের ইজ্জত বাঁচানোর ইস্যুকে কেন্দ্র করে। এখন লক্ষ লক্ষ মুসলিম মেয়ের ইজ্জত নষ্ট করা হচ্ছে, কারো কোনো ফিলিংস নাই, স্বাভাবিক। একটা রাষ্ট্রদূতকে হত্যা করেছিল তাদুক যুদ্ধের সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে ধাওয়া করেছিল, এত বড় সাহস আমার রাষ্ট্রদূতকে হত্যা করো? এখন সারা বিশ্বে লক্ষ লক্ষ মুসলিম হত্যা করে।